ছাত্র শিক্ষক বচসার জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল পাথারকান্দির আছিমগঞ্জের গড়ের মুখ এলাকায়। ঘটনার রাজস্থানে স্থানীয় এক মিষ্টির দোকানে হামলা চালায় সেখানকার একটি স্কুলের বেশ কজন শিক্ষক সহ তাদের সাঙ্গপাঙ্গরা। এমন কাণ্ডে গোটা এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিবরণী জানা যায়, শুক্রবার পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া নির্জন দেবনাথ স্কুলে যাওয়ার পর তাকে সামান্য একটি বিষয় নিয়ে বেদম প্রহার করেন সংশ্লিষ্ট স্কুলের এক শিক্ষক। এতে তার কান দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে বিষয়টি জানতে পেরে এদিন বিকেলে এই মর্মে ঘটনাকারী শিক্ষককে দায়ী করে পাথারকান্দি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন ছাত্রের পিতা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কাম সংবাদ কর্মী নিহার দেবনাথ। পরদিন শনিবার ছাত্রটিকে করিমগঞ্জ সিভিল হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। ততক্ষণ সবকিছু মন্দের ভালো পরিস্থিতিতে চলেও এদিন বিকেলে আহত ছাত্রটিকে দেখতে অভিযুক্ত শিক্ষক সহ অন্যরা নিহার বাবুর বাসস্থানে আসলে পরিস্থিতি ধীরে ধীরে অন্যদিকে মোড় নিতে শুরু করে। অভিযুক্ত শিক্ষক এবং তার সাঙ্গপাঙ্গরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করতে চান। তখন নিহার বাবু নিজ ছেলে সুস্থ না হওয়া পর্যন্ত ঘটনাটির সমাধান করতে অনীহা প্রকাশ করেন। এতে কিছুটা কথা কাটাকাটি হয় উভয়ের মধ্যে। পরে অভিযুক্ত শিক্ষক সহ অন্য কয়েকজন শিক্ষক ও তাদের সাঙ্গপাঙ্গরা মিলে নিহার দেবনাথের মহামায়া সুইটস নামের দোকানে আকস্মাত লুটপাট সহ মামলা চালিয়ে দেয়। এতে বাধা দিতে গেলে আক্রমণকারীদের হাতে আক্রান্ত হন দোকান মালিক সহ ওনার স্ত্রী ও সন্তানেরা। এই ঘটনায় দোকানের ব্যাপক ক্ষতি সাধিত হবার খবর পাওয়া গেছে। এমন কাণ্ডে এলাকার সচেতন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা নিহার বাবু এলাকার জনগণের কাছে একজন সাম্যবাদী কবি সহ সংবাদকর্মী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাছাড়া তিনি বেশ কটি সামাজিক সংস্থার সাথেও জড়িত। তার মতো একজন মানবতাবাদী ব্যক্তি সহ ওনার পরিবারের উপর এহেন পরিকল্পিত হামলা কেহই সহজে মেনে নিতে পারছে না। অনেকে নেককারজনক কাণ্ডের সঠিক তদন্ত করে এতে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এ মর্মে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিত বসু মাতারিকে প্রশ্ন করলে তিনি জানান যে পুলিশ তদন্তে নেমে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে। এতে জড়িতরা কিছুতেই রেহাই পাবে না। তবে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত এই কাণ্ডে কাউকে গ্রেফতারের খবর নেই। বর্তমানে আহত নিহার দেবনাথ সহ তার পরিবারের লোকদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অকুস্থলে পুলিশ ও আধা সামরিক বাহিনীর কর্মীদের নিয়োগ করা হয়েছে। ওরা কথা বলে বিচার শেষ করার জন্য, তো ওরা এসে বলল আপনারা কেন করেছেন এইসব, আপনারা কেন নিউজে দিয়েছেন, কেন মিডিয়াকে বলেছেন, কেন আপনারা এইসব করেছেন, কেস আপনার উইথড্র করুন। তখন আমরা বললাম এখন আমরা যা করার আমরা করেছি, আপনারা এবার এগুলো এবার প্রশাসন করবে যা করার। ওরা বললো কেন করলে এসব, কেন করলে বলেই ওরা চার পাঁচজন আরও ছিল বাইরে, আরও অনেক ছিলেন 50-60 জন, ওরা এসে দোকানে ভাঙচুর শুরু করে। দোকানে ভাঙচুর শুরু করার সাথে সাথে আমার মা এসে ওদেরকে ধরে, আমরা ধরি, তো আমাদের ধরার সাথে সাথে মাকে ওরা অনেক লাথি মারে, তো আমি সাথে সাথে যাই, আমাকে ওরা শুরু করে দেয়। তো আমি আটকানোর চেষ্টা অনেক করেছি, আমিও মার খেয়েছি, আমার ছোট বোনে খেয়েছে, মাও খেয়েছে, তো এর বিচারটি আমরা চাই। তারা বিচার করবে, তারা বের খুঁজে বের করবে, পুলিশ সব কিছু পারে। এই বলতে না বলতেই বাহির থেকে কয়েকটি ছেলে ওদের সাথে, তাদেরই কয়েকজন মানুষ, আমি আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও দিয়ে দেবো, এই মানে দোকানটার উপরে এমনভাবে হামলা শুরু করে দিলেন, এমনভাবে হামলা, এটা যেটা আপনারা প্রত্যক্ষ করে যান দেখে যান, একদম চোরমার করে দিয়েছেন। আমি একজন গরিব মানুষ, আমি একজন নেহাত দিনভিখারি মানুষ, আমি কোনোক্রমে আমার এই 10-12 জনের সংসার, আমার এখানে কারিগর মিষ্টির কারিগর কর্মচারী আরও আছেন 7-8 জন, ধরুন আমাদের এখানে 40-50 জনের পরিবার কারিগর কর্মচারীদের, হ্যাঁ, তো এই 40-50 জন মানুষ আমরা এই দোকানটার উপর দিয়ে আমরা ভিত্তি করে কাজ করে, আমরা এই দোকানে কাজ করে আমরা সবাই বাঁচি। এর মধ্যে তারা যে এইভাবে আমাকে একদম পথে বসিয়ে দিল, এই সেই মাস্টার এবং মাস্টারের সঙ্গী সাথীরা, মানে এর উপযুক্ত বিচার চেয়ে আমি প্রশাসন এবং আইনের হস্তক্ষেপ, দ্রুত হস্তক্ষেপ এবং আপনারা সংবাদকর্মী যারা আছেন আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। নিহারকান্দি দেবনাথর লড়া নিজার দেবনাথর সেন্ট্রেল পাবলিক স্কুলের টিচার এজনে মারপিট করেছিলেন, আর সেই সংক্রান্ত মানে
চিকিৎসার ঘর যা রাতে কম্প্রমাইজ কারণে মাতিছে কিন্তু বাপেকে মেহাকান্তি দেবনাথে মানা না যে ল'ৰাটো কষ্ট হৈ লওক আৰু সেই সংক্রান্তিতে আৰু আজিও গোপাল কৃষ্ণ দেব আর সঙ্গীয় তিনজন চিকিৎসারে আজিও আহিছিলে মেহাকান্তির ঘর আর কম্প্রোমাইজ করার কারণে মাতিছিল তেখেতে আজিও মানা না সেইটো লৈয়ে মত বিনিময় মানে বিবাদ হৈছিলে তারপর সেন্ট্রেল পাবলিক স্কুলের টিচার চারিজন আর সঙ্গীয় কেজন মানে মিঠাইয়ের দোকানট আজ ভাঙি চুরমার করেছে আর এটা আমার সিচুয়েশন নর্মেল আছে আর মানে অনুরোধ করো পাবলিকক যাতে সেই সংক্রান্ত কোনো নিজের মাজত বিবাদ নানে যাতে ঘটনার বিষয়ে মানে রিকুয়েস্ট লো সেখানে যাতে পাবলিকে যাতে কোনো কালার না এতিয়ালৈকে পুলিশ কারো মানে এরেস্ট করেছে এর কারণে আমি যত্ন করে আসো জাস্ট রিপোর্ট নিউজ বাংলা।